ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে এই ডিএড কোর্সটাকে নিয়ে। ডিএডের খুঁটিনাটি ব্যাপারগুলো আজকে আমি আলোচনা করব। এই কোর্সটা পড়তে গেলে কী এলিজিবিলিটি, এর কী ফ্যাসিলিটি, অর্থাৎ আমরা কেন পড়ব, কী জন্য পড়ব, কত খরচা, কোথায় থেকে করব, সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই চ্যানেলে এই ভিডিওতে পাচ্ছ। তার আগে প্রত্যেকের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আসি বিএডটি করতে গেলে, ডিএডটি করতে গেলে কী এলিজিবিলিটি, এটি করতে গেলে কী লাভ পাওয়া যায়, এই দুটো প্রশ্ন খুব ঘুরপাক খায়। তো তাদের উদ্দেশ্যে জানি যে এই ডিএড হচ্ছে কি, একটি অল্প বয়সে অল্প সময়ে একটি শিক্ষা, যে শিক্ষাটি লাভ করলে আমরা আমাদের কর্মজীবনে প্রবেশ করতে পারি। বর্তমান সময়ে তো আমরা শিক্ষাকে শুধু শিক্ষা হিসাবে দেখি না, কর্মের একটি জায়গা তৈরি করার জন্যও কিন্তু দেখি। তো যে সমস্ত বেসিক ট্রেনিংগুলো রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম হচ্ছে এই ডিএড ট্রেনিং। এই ট্রেনিংটি করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের 50% অ্যাভারেজ মার্কসের দরকার, তবেই তোমাদের এই বিএডের নাম্বারটি কিন্তু চাকরির ক্ষেত্রে ভ্যালুয়েবল হবে। তা না পেয়ে তোমরা অবশ্যই বিএড করতে পারো, সেটা একটি কোর্স তোমরা করতেই পারো, নিজের জ্ঞান অর্জন করতে পারো, কিন্তু সেটা থেকে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো ফ্যাসিলিটি তোমরা পাচ্ছ না। কাজে প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে 50% তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে পেতেই হবে। আশা করি আর কয়েকদিনের মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিকে রেজাল্ট বেরিয়ে যাবে, খুব শীঘ্রই তোমরা উত্তীর্ণও হবে এবং ভালো ফল করবে। এই বিএড কারা, ডিএড কারা করবে, না যারা চাইছো যে ভবিষ্যতে নিজেকে শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত করতে গেলে তারাই কিন্তু এই ডিএড করবে। এবার এই ডিএডের দুটি স্তর রয়েছে। এই ডিএডগুলো সাধারণত এক সরকারি হিসাবে করা যায়। তো সরকারি কলেজে যদি করতে যাওয়া যায় ডিএডে, সেক্ষেত্রে কিন্তু বর্তমান যা সিচুয়েশন আমি দেখছি তাতে 90% রেজাল্টের কম পেলে কিন্তু সরকারি হিসাবে প্রতিষ্ঠান করা যায় না। তাছাড়া আর এখন এনটিসির আওতায় প্রচুর কলেজ খোলা হয়েছে ডিএড বা বিএড করার জন্য, সেখান থেকে তোমরা ডিএড করে নিতে পারো। এই ডিএডের সুবিধাগুলো কী, না এই ডিএডটা যদি তোমরা শুধু ডিএডটা এইচএস পাস করে করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রাইমারির জন্যই নিয়োগ হচ্ছ। যদি তোমরা এটি গ্র্যাজুয়েশন করার পর করো, এই বিএড যদি থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা তার সাথে সাথে উচ্চ, যে উচ্চশিক্ষার ব্যাপারটা থাকছে অর্থাৎ মাধ্যমিক লেভেল 8 পর্যন্ত তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারছো, জুনিয়র যেটা হাই স্কুল বলা হয় আর কি। সেক্ষেত্রে তোমাদের ওই যে নাম্বারের যে বাড়াবাড়ি, সেই নাম্বারের বাড়াবাড়িটা কিন্তু তোমাদের থাকছে না। এখন সিদ্ধান্ত তোমাকে নিজেকেই নিতে হবে যে আমি উচ্চ মাধ্যমিক আগে তোমরা ডিএড করে নিও, পরে গ্র্যাজুয়েশন করতে পারো, আবার বিএড করে নিও, তোমরা ডিএডটা আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, ডিএডটি করো। তবে যারা 50% বা তার ওপর পেয়ে, কিছুটা ওপর পেয়েছো, তারা সরকারিতে আশা করি পাওয়া যাবে না, কারণ বর্তমান যা কম্পিটিশন তাতে 90% রেজাল্ট না করলে সরকারি পাওয়া যায় না। তো এইভাবে তোমাদের এটি কী করতে হবে। আর এই ডিএডটার খরচার ব্যাপারটা কি, এটি একটি প্রশ্ন থেকেই থাকে। তো দেখো এই যে ব্যবসা, এটা একটা ব্যবসার জায়গায় পরিণত হয়ে গেছে। মোটামুটি যা পজিশন আমি দেখতে পাই, বেসরকারি সরকারিতে পেয়ে গেলে তো তোমাদের কোনো খরচা লাগে না, কিন্তু বিভিন্ন জায়গায় যেটা পরিস্থিতি এখন খুব বাস্তব সত্য ঘটনা বলতে এই অবস্থায়, মানে এটাকে একটা ব্যবসার জায়গায় নিয়ে চলে গেছে, যেখানে আমি দেখছি যে ষাট হাজার থেকে শুরু করে, এটি একটি 2 বছরের কোর্স, তার মধ্যে সব কিছু, তো সেখানে 60,000 থেকে শুরু করে 1,00,000, 1,20,000 পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু কামানো হচ্ছে, তার পরিবর্তে তাদেরকে ডোনেশন দেওয়া হচ্ছে। তবে কতটা হবে তোমরা সে ব্যাপারে তোমাদের নিয়ারেস্ট 2-4টে কলেজের মধ্যে দিয়ে আলোচনা করো, চেষ্টা করবে 70 থেকে 60 থেকে শুরু করে যতটা তোমরা এগিয়ে যতটা করে নিতে পারো, এরকম এক মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। তো আজকের এই ডিএডের
ডিটেলস ব্যাপারটা কিন্তু আমার আলোচনা থাকলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই, এটি একটি 2 বছরের কোর্স কিন্তু, ঠিক আছে, এটি বলা হলো না, তো বিভিন্ন বিষয় নিয়ে পড়তে হয়, এর একটা পরীক্ষা নেওয়া হয়, তারপরে শিক্ষক হিসাবে কেমন হয়েছো তার একটা পরীক্ষা নেওয়া যাবে, সেগুলো তোমাদের সিলেবাসের আওতায় রয়েছে, সেগুলো সিলেবাসের মধ্যে দিয়ে বলে যাবে, তোমরাও জানতে পারবে। তো বেসিক ধারণাটা আমি তোমাদের এটাই দিলাম আজকের অনলাইন চোটটুকু, এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আরও বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না।